হেই গাইস, আসসালামু আলাইকুম। অরিন শপিং ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে আসলাম নতুন আরেকটি নিউ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে আমি দারুণ দারুণ সব জুতার কালেকশন দেখাবো আপনাদের সাথে। আজকে আমি নিউ মার্কেটে এসেছি, তো নিউ মার্কেটে কত সুন্দর সুন্দর জুতার কালেকশন আছে আপনারা চিন্তাও করতে পারবেন না। ঈদের পরে এত সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইনের জুতার কালেকশন উঠেছে, আর প্রাইস কিন্তু ছিল খুবই খুবই রিজনেবল। তো আমরা তো গাউসিয়া মার্কেটে সবসময় জুতার ব্লগগুলো বেশি করে থাকি, কিন্তু নিউ মার্কেটেও যে এত সুন্দর সুন্দর জুতা পাওয়া যায় অনেকেই আমরা সেটা জানি না। তো দেখুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবেন যে নিউ মার্কেটে আসলে কত সুন্দর সুন্দর জুতো আছে, আর প্রাইসটাও কিন্তু একদম হাতের নাগালে। তো দেখতেই পাচ্ছেন এখানে নাগরা জুতো থেকে শুরু করে পার্টি জুতো, স্লিপার, ডক্টর শুজ, এভরিথিং, বন জুতা, কেডস, এভরিথিং আপনারা পেয়ে যাবেন মোটামুটি 150 থেকে 300 টাকা রেঞ্জের মধ্যে পার্টি জুতা পাচ্ছেন। আর কি চাই বলুন, এত সুন্দর সুন্দর জুতা যদি 300 টাকার মধ্যে হয় তাহলে নিশ্চয়ই এটা বাজেট ফ্রেন্ডলি বলা চলে। দেখেন এই জুতোগুলো অনেক অনেক কমফোর্টেবল, এগুলোর সোলগুলো কিন্তু খুবই আরামদায়ক, পরলে পা যেমন দেখতে ভালো লাগবে তেমন পরেও আপনি খুব আরাম পাবেন, আর খুবই ফ্যাশনেবল। আর এখন তো এই ধরনের জুতোগুলো খুবই চলছে, স্টোনের কাজ করা, আপনারা যে কোনো একটা পার্টিতে এগুলো ক্যারি করতে পারবেন, কোনো সমস্যাই নেই। দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর বন জুতা আছে, অনেকে বন জুতা পরতে বেশি পছন্দ করেন। আর এই যে স্টাইলিস্ট কিছু জুতো উঠেছে দেখলাম এবার, এই জুতোগুলো কিন্তু পায়ে পরলে পাটা ঢাকা ঢাকা থাকে আর খুব দারুণ লাগে, পা দেখতে খুব ভালো লাগে। আমার কাছে আসলে ঢাকা স্টাইলের পা ঢেকে থাকা জুতোগুলো খুব স্টাইলিস্ট মনে হয়। তো এক একজনের কাছে এক এক রকম চয়েস, এই জন্য আমি সব চয়েসের মানুষের সব ধরনের জুতোই দেখাচ্ছি আজকে। তো দেখতে থাকুন কত সুন্দর সুন্দর আইটেম আছে আসলে নিউ মার্কেটে। বাচ্চাদের দেখেন এখানে শীতকাল এই বৃষ্টির দিনে প্লাস্টিকের যত জুতোর আইটেম আছে সুন্দর সুন্দর, যেগুলো আপনারা ঘরে বাইরে সব জায়গায় পরতে পারবেন। বাচ্চাদের জুতোর কিন্তু কোনো অভাব নেই এখানে, যাদের বেবি আছে, ছেলে বাবু মেয়ে বাবুদের প্লাস্টিকের জুতো, বাইরে পরা পার্টি জুতো, এভরিথিং সুন্দর সুন্দর ডিজাইনের জুতো আপনারা এই নিউ মার্কেটে রোড সাইডে পেয়ে যাবেন। রোড সাইডের এই দোকানগুলোতে কিন্তু অনেক বাজেট ফ্রেন্ডলি আমরা শপিং করতে পারি। বড় বড় দোকানে ঢুকলে কিন্তু এই একই জুতো অনেক বেশি দাম দিয়ে আমাদের কিনতে হয়। দেখেন এই জুতোগুলোর সোলগুলো এত আরামদায়ক, পায়ে পরলে এত হালকা আর এত নরম, পরলে খুব আরাম লাগে পরে। তো 300 টাকায় পাচ্ছেন এই জুতোগুলো, স্টোন ওয়ার্ক করা। অনেক ডক্টর শুজ আছে, নাগরাগুলো পাচ্ছেন 200 থেকে 250-300 টাকা রেঞ্জের ভিতর, আবার 150 টাকায় যে দেখেন নিচের স্লিপারগুলো 150 টাকায় পেয়ে যাচ্ছেন। তো ভ্যারাইটিস প্রাইজের জিনিসপত্র আসলে আমরা নিউ মার্কেটে পেয়ে থাকি, এই জন্যই হয়তো আমরা নিউ মার্কেটকে সবাই এত পছন্দ করি। নিউ মার্কেটে আসলে মনের মতো করে শপিং করে নিয়ে যেতে পারি, ড্রেসের সাথে ম্যাচ করে করে আমরা আমাদের বাজেটের মধ্যে শপিং করে যেতে পারি। আর এটা এমন একটি মার্কেট যেখানে আমরা সব ধরনের মানুষ কেনাকাটার জন্য চলে আসি। তো নিউ মার্কেটে আসলে এত মানে গাউসিয়া মার্কেটের মতো গ্যাদারিং না, এখানে অনেক আরাম করে আপনি জুতা কিনতে পারবেন, খুবই কম গ্যাদারিং এখানে। কারণ নিউ মার্কেটের স্পেসগুলো তো অনেক চওড়া চওড়া, রাস্তাগুলো অনেক বড় জায়গা, নিউ মার্কেটের ভিতরে অনেক ফাঁকা ঝোঁকা, এই জন্য এখানে অত বেশি গ্যাদারিং হয় না। গাউসিয়া মার্কেটটা তো স্পেস কম, জায়গা কম, এই জন্য অনেক গ্যাদারিং টাইপের হয়ে থাকে। দেখেন এই কেডসগুলো দারুণ দারুণ সব কেডস, এই কেডসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন 200 থেকে 300 টাকার মধ্যে। বাচ্চাদের দেখেন প্লাস্টিকের বা পার্টিতে পরার সব ধরনের জুতার কালেকশন আপনারা নিউ মার্কেটে পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু বাচ্চাদের জুতোগুলো আপনারা পাবেন একদম 100 টাকা থেকে শুরু করে 300 টাকার মধ্যে। তো বাচ্চাদের জুতা কিন্তু অনেক অনেক ভ্যারাইটি আছে, দেখেন কত সুন্দর সুন্দর দারুণ দারুণ সব জুতো আছে এখানে বেবিদের। তো এত এত জুতো আসলে একটা একটা করে ধরে তো দেখানো কখনোই সম্ভব না, কারণ
এত হাজার হাজার জুতোর মাঝে আমি কোনটা থেকে কোনটা দেখাবো বলুন তো, যতটুকু সম্ভব কাছের থেকে আপনারা যেন বুঝতে পারেন ওভাবেই কিন্তু আমি শপিং ব্লগটা করি সব সময়। তো আমার শপিং ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না, বেশি বেশি কমেন্ট করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন, কারণ নিত্য নতুন ভিডিও নিয়ে কিন্তু আমি প্রতিদিন চলে আসি আপনাদের জন্য, 3-4টা করে ভিডিও আমি প্রতিদিন নিয়ে চলে আসি। আমার এই অরিন শপিং ব্লগে আপনারা ভ্যারাইটিস শপিং মলের শপিং ব্লগ পাবেন, যেখানে আপনারা আপনাদের চাহিদা মতো রিজনেবল প্রাইসের মধ্যে জিনিস কিনতে পারবেন। আমি ওই সব জায়গায় গিয়েই কিন্তু আপনাদের জন্য শপিং ব্লগগুলো করে থাকি। আমি সবসময় ট্রাই করি বাজেট ফ্রেন্ডলি জায়গায় শপিং ব্লগগুলো করার, যেখানে নাকি সব রেঞ্জের মানুষ শপিং করার জন্য যেতে পারবে। আমি কখনোই বড় বড় শপিং মলে শপিং ব্লগগুলো করি না, কজ অনেকেই সামর্থ্য থাকে না বড় বড় শপিং মলে গিয়ে অনেক বেশি প্রাইসের জিনিস কেনার। তো আমার ট্রাই এটাই থাকে যে আমি সুন্দর সুন্দর জিনিস দেখাবো, বাট বাজেটের মধ্যে, যাতে আপনারা সবাই কেনাকাটাগুলো করতে পারেন, আমার এই ভিডিওটি দেখে যেন জানতে পারেন যে কোথায় আসলে এই দামের মধ্যে জিনিসপত্র পাওয়া যাবে। তো দেখতেই পাচ্ছেন নিউ মার্কেটের ভিতরে এরকম হাজার হাজার দোকান আছে, গাউসিয়া মার্কেটে তো দোকান আছেই রোড সাইডে, কিন্তু নিউ মার্কেটে যে এত দোকান আছে অনেকের সেটা আইডিয়া নেই। তো সেই সব আপদের জন্যই কিন্তু এই চন্ডিমা মার্কেটের পাশেই দেখেন যে একদম গা ঘেঁষে কিন্তু চন্ডিমা সুপার মার্কেটটি। তো এখানে দেখেন পার্টি অনেক জুতো আছে, যেগুলোর প্রাইস রেঞ্জ আমি বলবো এই যে আমি যেখানে ভিডিওটি করছি এই দোকানটিতে, আপনারা মোটামুটি 1,000 টাকা রেঞ্জের মধ্যে জুতো পাবেন। বাট অনেক এক্সক্লুসিভ টাইপের জুতো আছে দোকানে, খুব সুন্দর সুন্দর পার্টি জুতোর কালেকশন আছে এই দোকানটিতে। এটা কিন্তু নিউ মার্কেটের ভিতরেই একটি দোকান, আমি কিন্তু নিউ মার্কেটেই আজকে এই জুতোর ব্লগটা করেছি যাতে আপনারা বুঝতে পারেন নিউ মার্কেটে আসলে কী টাইপের জুতো পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন যে স্টোন ওয়ার্ক করা এই জুতোগুলো আপনারা 400-500-600 টাকা রেঞ্জের মধ্যে কিনতে পারছেন। তো বুঝতেই পারছেন এত সুন্দর সুন্দর পার্টি জুতো নিউ মার্কেটে আপনারা পাচ্ছেন 400-500-600-1,000 টাকা রেঞ্জের মধ্যেও জুতো আছে। তো এই দোকানটিতে ভ্যারাইটিস রকমের জুতো আছে নিউ মার্কেটের ভিতরেই এই দোকানটি। দেখেন কত স্টাইলিস্ট বেল্ট, পিছনে বেল্ট আলা জুতোগুলো কিন্তু এখন আমরা পছন্দ করি বেশি পড়তে, তো সেই ধরনের জুতো কিন্তু এখানে অনেক হিউজ কালেকশন আছে। আর ড্রেসের সাথে ম্যাচ করে করে জুতো নেওয়ার অপশন রয়েছে, কারণ এক একটা জুতার দেখতেই পাচ্ছি 2-3টা করে কালার আছে, তো সেই ক্ষেত্রে আমরা তো আসলে কালার ম্যাচ করে নিতেই পারবো। আর জুতোর কমন কিছু কালার আছে যেগুলো আসলে সব ড্রেসের সাথেই চলে যায়, সব ড্রেসের সাথেই আমরা পড়তে পারি, তো ওই টাইপের কালারগুলো এই দোকানে আমি দেখতে পাচ্ছি। আমার কাছে তো দারুণ লাগছে জুতোর কালেকশনগুলো, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর নিউ মার্কেটে আপনারা আসলে দামাদামি করার তো একটা অপশন থাকেই, এখানে দামাদামি করে তারপরে কেনাকাটা করতে পারবেন, এই জন্যই আমরা নিউ মার্কেটকে এত বেশি পছন্দ করি। ঢাকার বাইরের মানুষ কিন্তু দূর দূর থেকে শুধুমাত্র নিউ মার্কেটে আসে শপিং করতে, কারণ এখানে বাজেটের মধ্যে তারা শপিং করে যেতে পারবে, সেই জন্যই এখানে চলে আসে। আর নিউ মার্কেটটি এত বড় একটি মার্কেট যেখানে আসলে কোনো অভাব নেই, একটি দোকানে পছন্দ না হলে আরও হাজার হাজার দোকান আছে যেখানে আমরা আমাদের রুচি মতো জিনিস পেয়েই যাব। তো যাই হোক, আজকে আর বেশি কথা বলবো না, আপনারা জুতো ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন, আরও অনেক সুন্দর সুন্দর সামনে কিন্তু আরও ভিডিও আসবে আপনাদের জন্য জুতোর। আমি নিউ মার্কেটের একটা ভিডিওতে আসলে পুরো মার্কেটের জুতোর ভিডিও শো করা সম্ভব না, তো আমি ইন্ডিভিজুয়ালভাবে ছোটো ছোটো করে আপনাদের সাথে শেয়ার করব আরও জুতোর শপিং ব্লগগুলো। আপনারা দেখতে চান কি না আমাকে কমেন্ট করে জানাবেন, বেশি বেশি কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।